সীতাকে সে উদ্বোধন করবেন আমাদের সবার প্রিয় দাদা সদ্য শ্রী জয়দীপ রায় বর্মণ মহারাজ। বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে একটা সন্ত্রাস জারি হয়েছে, চতুর্দিকে একটা নৈরাজ্য চলছে, একটা এই পরিস্থিতির মধ্যে দিয়ে 2018 সনের পর থেকে আমরা যেটা দেখেছি জায়গায় জায়গায় বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিসের আসবাবপত্র, কম্পিউটার সেট, ফুটপাথ, অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় এগুলো সংঘটিত হতে দেখেছি বিজেপি সন্ত্রাসীদের দ্বারা। এই অবস্থার মধ্যে দিয়ে আজকে এই এলাকার মানে ঘনিয়ামরা এলাকার যে আমাদের পার্টির যুবক ভাইয়েরা যেই পদক্ষেপ নিয়েছে, এই পার্টি অফিস, পার্টি কার্যালয়, জাতীয় কংগ্রেসের পার্টি কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তাকে আমি সাধুবাদ জানাই এবং এটা আগামী দিনে অন্য জায়গার অন্য আমাদের অন্য অন্য জায়গায় যে সমস্ত পার্টি অফিস বানানো হয়েছে তাদের কাছে এটা একটা দৃষ্টান্ত। সমস্ত জায়গার পার্টি অফিস আমরা আবার নতুনভাবে শুরু করব, এটা আমরা এখান থেকে আজকে অঙ্গীকার নিলাম। 23 ভোটে আপনি কি বলতে চান ভোট নিয়ে আগামী 23 ভোট এ বিষয়ে আপনার বিশ্বগরের কি ভূমিকা, মানে লড়াইটা বিশ্বগর হতে পারে না, লড়াইটা কি হবে? লড়াই তো গণদেবতা যেটা সিদ্ধান্ত নেওয়ার তো নিয়ে নিয়েছে, 200 দিনও বাকি নেই আর নির্বাচন হওয়ার, নির্বাচন হওয়ার 200 দিনও বাকি নেই। এই অবস্থার মধ্যে সাধারণ মানুষ যেটা নির্ণয় করার সেটা নির্ণয় করে নিয়েছে। বিজেপি আইপিএফ জোট সরকারকে 2023 নির্বাচনে জনগণ উৎখাত করবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং এতে অগ্রণী ভূমিকা নেবে এই বিশালগড় কেন্দ্র। বিশালগড় কেন্দ্রে আগামী নির্বাচনে কংগ্রেস জয়লাভ করবে। 2023 নির্বাচনে কি জয়দেব রায় বর্মনকে বিশালগড়ে কংগ্রেসের প্রার্থী হিসেবে বিশালগড়ের মানুষ দেখবে, কি বলবেন? এটা দলের হাইকমান্ড নির্ণয় করবে, আমি তো মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে কাজ করছি, বিশালগড় বাসীর সঙ্গে আমার নিবিড় সম্পর্ক আছে। দল যদি মনে করে যে এই এলাকার থেকে আমাকে প্রার্থী করবে, আমি অবশ্যই দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে আমি পালন করব। সাধারণ